بسم الله الرحمن الرحيم. মানুষের হেদায়েতের উসিলা হিসাবে একটি কেন্দ্র বিন্দু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত আরম্ভ করছি। আজকে এই তেলাওয়াতের মাহফিলে যারা সুন্দর করে প্যান্ডেলের নিচে বসবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতের চাবি উপহার দেব, উপহার দেওয়ার আগে আমি কোরআনের মাহফিল করব, তেলাওয়াতের মাহফিল করে চাবি উপহার দেব। যারা সুন্দর করে প্যান্ডেলের নিচে বসবে, কোরআনকে ভালোবেসে আমার নবীকে ভালোবেসে যারা সুশৃঙ্খলভাবে বসবে, আমার আল্লাহ বলেন আমার জান্নাতের মাহফিলে তারা দাওয়াত পাবে, তারা সে মাহফিলে শ্রোতা হিসেবে কবুল করবেন আমার আল্লাহ বলা আলামিন। তাহলে আমাদের কাজ হলো এখন সুন্দর করে এখানে প্যান্ডেলের নিচে আমরা সকলে বসে পড়ব। আল্লাহ বলা আলামিন আমাদেরকে আল্লাহ বলা আলামিনের পছন্দনীয় ভাবে জীবন যাপন অতিবাহিত করার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আমরা যেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারি, কোরআন জানতে পারি, কোরআন মানতে পারি, কোরআনই জীবন
পরিচালনা করতে পারি এবং যে দরবারে আছি সেই দরবার দিন দিন যেন এই দরবার সারা বিশ্বের বুকে কোরআনের খেদমত মানুষের আল্লাহকে পাওয়ার যেই উসিলা পাওয়ার জন্য যে সহজ রাস্তা এই দরবার থেকে যেন আমরা সকল সময় দরবারকে ফলো করে আল্লাহকে পেতে পারি এই উসিলা যেন কেয়ামত পর্যন্ত চালু থাকে আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Father!
মাশাআল্লাহ السلام عليكم